ছেলের বাইকের পিছন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো মায়ের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার চাপাডাঙ্গা এলাকায়। মৃত মায়ের নাম ফিরোজা বেগম, বাড়ি তারকেশ্বর থানার দরবেশপুর গ্রামে। জানা গেছে এদিন ফারুক আলী মোল্লা তার মা ফিরোজা বেগমকে বাইকের পিছনে চাপিয়ে বাড়ি থেকে আরামবাগের দিকে আসছিলেন। সেই সময় চাপাডাঙ্গা এলাকায় বাইকের সামনে বিড়াল পড়ে যায়। ফারুক জোরে ব্রেক মারেন, এরপরই বাইকের পিছন থেকে পড়ে যান ফিরোজা বেগম। স্থানীয়রা ও ফারুক তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ি নিয়ে যাচ্ছিলাম, পেছনে ছিল একটা, সামনে বিড়াল চলে এসেছিল, ব্রেক মারতে গিয়ে পড়ে যেয়ে ওরকম গাড়ি স্কিড করে গিয়েছিল। হ্যাঁ, গাড়ি স্কিড করে পড়ে গিয়েছিল, মানে গাড়ি স্লিপ করে গাড়ি দাঁড়িয়েছিল। উনি বাইক থেকে পড়ে গিয়েছিল। হ্যাঁ, দিয়ে কি হয়েছিল? তারপর ওই পড়ে গিয়ে ওরকম ওইখানে সামনে একটা হসপিটালে ভর্তি করলাম, ওইখান থেকে এইখানে ট্রান্সফার করলাম। দিয়ে কোথায় হয়েছিল এটা? চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা, বাড়ি কোথায়? দরবেশপুর। যিনি মারা গেছেন কি নাম? আমার মা হয়। কি নাম? ফিরোজা বেগম। ফিরোজা বেগম, বাড়ি কোথায় বললেন? আপনার নাম? তারপর আরামবাগে নিয়ে আসতে কি বললো ডাক্তার? ডাক্তার চেক করে দেখলেন নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।